হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম উইথ সুনয়ন পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখো, আমি একটা সুন্দর কানের পরে নিয়েছি। এই কানেরটা হচ্ছে আমি এখন আনলাম মার্কেট থেকে, আর এটা আনিনি শুধু, আরও অনেকগুলো অনেক কিছু এনেছি, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি তোমাদের সামনে চলে আসলাম। আর চলো তাহলে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী এনেছি। আমি মা শুনে তিনজনই গিয়েছিলাম আর গিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো, এই যে একটা কত সুন্দর একটা মালা, এই মালাটা হচ্ছে আমার মায়ের পছন্দ। আমি তো নিতে যাচ্ছিলাম না, কারণ আমি এরকম মালা এইসব পরি না বেশি, তাই মায়ের এই মালাটা খুবই পছন্দ হয়েছে, তার জন্য মা এটা আমাকে কিনে দিয়েছে, বলেছে নেওয়ার জন্য যে পরবি খুব ভালো লাগবে, মার খুবই পছন্দ হয়েছে মালাটা, তাই নিয়ে নিলাম। আর এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এক মানে এক জোড়া কানের, এটার সঙ্গে এই যে দেখো আরেকটা আরেক জোড়া কানের, মানে অনেক অন্য অন্য কালারের কানেরগুলো, আর এটা হচ্ছে কালো, কালোর মধ্যে স্টোন বসানো। দেখো এখানের একটা স্টোন পরা, কিন্তু আমার ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি। আর এটা তো আমি তোমাদেরকে দেখালাম, এই পরা আমার কানে একদম পরে এসেছি, খুবই ভালো লাগছিলো আমার, তাই আমার ড্রেসটার সঙ্গেও মানে ম্যাচ হচ্ছিলো, তাই পরে নিয়েছি। এটা আমার আমার নিজের পছন্দ, এটা আমি নিয়েছি। বাকি দুটো কানের মায়ের পছন্দ নিচ্ছি, দুটো আমার পছন্দ নিয়েছি, আর মালাটা মায়ের পছন্দেই নিয়েছি। এই কানেরটা আমার খুবই ভালো লেগেছে, আর মারে খুব খারাপ লেগেছে, তবুও বললাম যে মা নেই, মা বলছে ঠিক আছে নিয়ে নে, সব ড্রেসের সঙ্গে পরা যাবে তাই। আর এটা হচ্ছে কালোটাও আমার খুব ভালো লেগেছে। আর দেখো এখানে আমি গার্টার নিয়ে নিয়েছি, দুটো গার্টার নিয়েছি, একটা পিঙ্ক একটা হোয়াইট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর গার্টারগুলো ফেদারের। আর এখানে একটা কাজল নিয়ে নিয়েছি, এটা দেখো একটা কাজল, এটা আমার মার্কেটে গেলেই মানে মানে এক জিনিস নেওয়ার জন্য যাই, যদি মানে যা দেখি তাই পছন্দ হয়েছে আর নিয়ে আসা হয় বেশি বেশি করে, তাই এগুলো এনেছি আমার জন্য। আর এই যে দেখো আমার হেয়ার বেলগুলো খালি ভাঙতেই থাকে, তাই আমি একটার পর একটা হেয়ার বেল আনতেই হয় আমার, তাই এটা আবার আনলাম, ভেঙে গিয়েছিলো। আর দেখো এটা খুলছি, এখানেও আছে আরও কিছু জিনিস, এটা হচ্ছে মায়ের জন্য মা পাঁপড় এনেছে, সাবুর পাঁপড়। আর এখানে এনেছে মিষ্টি আমের আচার, এটা নিয়ে এসেছে। আর দেখো এখানে হচ্ছে একদম ঘরের লাগা যা যা যাবতীয় জিনিস থাকে, এখানে দেখো চাকনা নিয়ে এসেছে একটা বড়, এই যে দেখো একটা ছোটো ডিব্বা নিয়ে এসেছে, এগুলো একদমই একদম খুব কম দামে পাচ্ছিলো তাই নিয়ে আসলো। এই যে সোনার জন্য একটা বক্স, এখানে আরও কয়েকটা ডিব্বা নিয়ে এসেছে, দেখো চামচ আছে ওটাতে, আর এটা মানে নুন নুন থুতে মানে রাখতে পারবে তাই। আর এই যে দেখো শরীর ঘষার জন্য নিয়ে এসেছে এটা, আর এই যে দেখো আলু ঠালু ছোলার জন্য, এগুলো খুবই ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুবিধে তাই এনেছে। আর এটা দেখো পাউডার পাউডার রাখার জন্য মা এনেছে এটা, এই যে দেখো এগুলো নিয়ে এসেছে, ব্রাশ ট্রাশ পরিষ্কার করা যায়। আর দেখো এই সাজিগুলো খুবই সুন্দর হয়েছে, ছোটো ছোটো দুটো সাজি নিয়ে নিয়েছে, জিনিসও রাখা যাবে আর ঠাকুরের জন্য রাখবো একটা, তাই নিয়ে এসেছি এগুলো। আর এই যে দেখো পাউডার থোয়ার, এটাতে একটা করে তুলি দেওয়া আছে, যাতে পাউডারগুলো এটাতে লাগিয়ে লাগানো যাবে, খুব সুন্দর হয়েছে এই ডিব্বাটা, খুব সুন্দর মানে মায়ের পছন্দ এটা, আমি একটা অন্য নিয়েছিলাম পরে মা এটা নিল। আর এই দেখো ডিব্বাটা, এগুলোই ঘরে যা যা লাগে যাবতীয় জিনিস সেগুলোই সব কিছু নিয়ে আসলাম। মার্কেটে গেলে তো মানে যা সামনে পাই তাই, মানে যদি যাই একটা জিনিস কিনতে আরেকটা দেখে পছন্দ হয় সেটাও নিয়ে আসি, সবারই এরকম হয়, সবারই ক্ষেত্রে, আমার না শুধু, কে কে এরকম করো অবশ্যই বলবে কমেন্ট করে। আর এই যে দেখো এত কিছু নিয়ে আসলাম এই মাত্র গিয়ে। আর দেখো সবচেয়ে মানে আমার যেটা সবচেয়ে থেকে ভালো লেগেছে, এই ক্লিপটা, এই ক্লিপটা আমি নিয়ে এসেছি, খুব সুন্দর ক্লিপটা। আর এই দেখো মালাটা আমি পরেও ফেলেছি, এনেছি, মার তো খুবই ভালো লেগেছে, আমি ড্রেসও চেঞ্জ করিনি, পরে নিয়েছি, এটা হচ্ছে মার পছন্দ, মা নিতে বলছিলো তাই নিয়েছি, আমি তো নিতে যাচ্ছিলাম না, খুব ভালো লাগছে, গলাটা পুরো ঢাকা খেয়ে আছে, ভালো করে লাগাইনি এখনও, এমন করে লাগিয়ে নিয়েছি, খুবই সুন্দর লাগছে। এই যে দেখো আর এই দেখো সোনাই বলছিল যে চাউমিন খাবে, তাই সোনাইয়ের জন্য এখানে চাউমিন নিয়ে এসেছি, হাফ প্লেটই এনেছি কিন্তু অনেকগুলো দিয়েছে। আর দেখো আমি খাবো মোমো, তাই আমি মোমো নিয়ে এসেছি, কিন্তু আনার পর তো কি মানে খেতে ইচ্ছা করছে না, অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর সোনাইকে বলছি খেতে, এখন সোনাই খাই মানে খাবে না বলছে, কি করবে এত মোমো, তো খাবো অবশ্যই। আর তোমাদের কেমন লাগলো আমাদের আমার আজকের এই ছোট্ট একটা ভিডিও, তো অবশ্যই কমেন্ট করে বলবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটি নতুন ভিজিট করবে
করছো এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন রাখি, টাটা।